স্যাটারডে ইভিনিং আমরা চলে এসেছি আসানসোলের কফি হাউসে। সুপরিচিত রবীন্দ্র ভবন, আমরা বসে আছি উপরের তলাটায়, নিচের তলা জায়গা পাইনি। যারা প্রথমবার আসবে তাদের বলে রাখি নিচে গিয়ে কিন্তু অর্ডার দিয়ে আসতে হবে। অর্ডারটা হলো প্রিপেড, আগে টাকা দিয়ে আসতে হবে, অর্ডার করে আসতে হবে, দেন খাবারটা যখন কল করা হবে অর্ডার নাম্বার দিয়ে তখন হাত দেখিয়ে অর্ডারটাকে ডেকে নিতে হবে। আমরা এখানে অর্ডার দিয়ে এসেছি চারটে স্পেশাল কফি, দুটো ফিশ ফ্রাই, দুটো ফিশ কাটলেট, টোটাল হয়েছে 460 প্রিপেড। একটা ভালো জিনিস যেটা যেটা করেছে সেটা হচ্ছে টেবিল দিয়ে কিন্তু জায়গাটাকে পুরো ফিল করে দেয়, একেবারে ঘিচঘিচ করছে না, যথেষ্ট স্পেস আছে দুটো টেবিলের মাঝখানে। একটা মজাদার ইনফো দিয়ে রাখি, সারাদিন কিন্তু কফি হাউসের সেই আড্ডাটাই চলে, খাবার থেকে লোকে বেশি কনসেন্ট্রেট করছে ফটো তোলার প্রতি। অ্যাজ ইউজুয়াল কালো রঙের ড্রেস পরে লোকটা ঘুরছে, এই লোকটা হচ্ছে অ্যানাউন্স করছে অর্ডার নম্বর দিয়ে। অর্ডার নম্বর দিয়ে যখন কল করা হবে তখন তোমাকে হাত নেড়ে ইশারা করতে হবে যে আমরা উপরে আছি বা নিচে আছি, এই জায়গায় আছি, সেটা দেখে তোমার কাছে অর্ডার পৌঁছে দেওয়া হবে। এই অর্ডারের জন্য কল করছে, এই ভাগে কিন্তু টেবিলটা চেঞ্জ করে নিয়েছি। ওয়েটিং টাইম কিন্তু মারাত্মক, অনেকক্ষণ হয়ে গেল খাবারটা অর্ডার দিয়েছি, অনেক ডাক এসে গেছে, অর্ডার আসছে। এটা হচ্ছে ফিশ কাটলেট দুখানা, ওদিকে হচ্ছে দুটো ফিশ ফ্রাই, আর ওদিকে আমাদের চারটে স্পেশাল কফি। আর এই হচ্ছে গোটা ব্যাপারটা, স্পেশাল কফি অর্ডার করেছি বলে ভাড়ে দিয়েছে, নর্মাল কফি অর্ডার করলে কিন্তু নর্মাল যে কাপ আছে ওই কাপে দিয়ে যাবে, কাগজের কাপে। কফিটা নো ডাউট খুবই ভালো খেতে, বাট বেশিক্ষণ রাখলে ঠান্ডা হয়ে যাবে, গরমটা কম আছে। আর হ্যাঁ, একটু বেশি মিষ্টির দিকে, টেস্ট ওয়াইজ ভেরি গুড বাট মিষ্টিটা একটু বেশি। ফিশ ফ্রাইটা কেমন? ফিশের অ্যামাউন্ট খুবই কম আছে, কিন্তু যাই বলো এটা কিন্তু ঠিক ফিশ ফ্রাইয়ের মতো খেতে না, খেতে ঠিকঠাক কিন্তু এটা ফিশ ফ্রাই নয়। ব্যাপারটা 90% হচ্ছে আলু, 5% কি 10% ফিশ আছে। কাসুন্দি দিয়ে ট্রাই করছি কাটলেটটা। এটা বেটার, বেশ কড়া আছে, কাটলেট রেকমেন্ডেড, ফিশ ফ্রাই নয়। আর হ্যাঁ, কাসুন্দিটা বেশ ভালো। তো ঝড়ের মতো আমাদের খাওয়া কমপ্লিট, খুব খিদে পেয়েছিল, অনেকক্ষণ লেট করেছে অর্ডারটা দিতে, আর যেই এসছে আমরা হুম করে খেয়ে নিয়েছি। তো আমাদের খাওয়া শেষ, আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো। এই ব্লগটা এখানেই এন্ড করলাম, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ব্লগটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা যারা আগে কফি হাউসে এসছে তারাও কমেন্ট করো যদি ভিডিওটা দেখো। সব আসানসোল ফ্রেন্ডসদের জন্য অনেক অনেক ভালোবাসা আসানসোলের জামাই। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগটায়, টিল দেন ভালো থেকো, ভালো রেখো, টেক কেয়ার, বাই বাই।